কুমিল্লা দেবদ্বার সরকারের রেয়াজুদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের অবসরজনিত ছুটি উপলক্ষে সংবর্ধনা ও ম্যাগাজিন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সোমবার বিকেলে দেবিদ্যা সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও এলাকার নানা শ্রেণী পেশা মানুষ অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যৌথভাবে মোহাম্মদ মুশারফ হোসেন ও আতিকুর রহমান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্না দেববিদ্যার সরকারি রেয়াজুদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ বুরহান উদ্দিন সরকার মোহাম্মদ জিয়াউর রহমান মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ পলাশ মোহাম্মদ আতিকুর রহমান মোহাম্মদ আতিকুল ইসলাম ভূইয়া রাকিবুল হাসান নাহিদ